আমার সন্তানেরই না দেখলে ঘুম চোখে আসে না কো ওই সন্তান আমি না দেখে ঘুমাইতে পারি না আম্মা জান আবার সিদ্ধান্ত নিয়েছেন আমি আরেকবার আমার বাবারে দেখার জন্য কষ্ট করে যাব আমার পাহাড়ের পারশে হেঁটে হেঁটে যাইতে বড় কষ্ট কিন্তু সন্তানের মহব্বত আমি মা বরদাস্ত করতে পারি না কন্ট্রোল করতে পারি না দেখার জন্য আরেকবার মা রওনা ঠিক সূর্য উদিত হয়ে গেল সূর্য উপরে রোদের তাপ নবী বলেন ওই আম্মা জান আবার হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া দাঁড়ায় গেল আগের দিনের মতো হাত কপালের কাছে নিয়া সূর্যের আলোটাকে বারণ করে আড়াল করে আবার ডাক দিছে ও কলিজার সন্তান কই একটু নিচে নেমে আয় আমি মা আবার তোকে এক নজর দেখার জন্য আসছি আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া আবারও চিন্তায় পড়ে গেল আমি কি নামাজটা ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজের মধ্যে আমি মশগুল থাকব সিদ্ধান্ত আজও এক আমি মায়ের ডাকে সাড়া দিব না নামাজের মধ্যে আমি মশগুল থাকব বলে নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের ডাকে সাড়া দেয় নাই সন্তান না সাড়া দেওয়ায় আম্মা জান দীর্ঘ টাইম অপেক্ষা করে আজও মনে কষ্ট নিয়া মা বাড়ির দিকে রওনা বাড়িতে যাইয়া নিয়ত করছে আর দরকার নাই কিন্তু না মায়ের মন এটা বয়ান কইরা বুঝানো যাবে না রে বা সন্তানের প্রতি মায়ের কি যে মায়া কি মহব্বত এটা বয়ান করে বুঝাবার কোনো ভাষা নাই আম্মা সারা বুঝানো যাবে না যার সন্তান নাই তাকে বুঝানো যাবে না রে বা দুইবার মা ফেল এইবার মা একটু ঘুরে বসে চিন্তা করলো এবার আরেকবার যাব শেষ আর যাব না দেখি আমার বাবারে একটু দেখতে পারি মা এবার সিদ্ধান্ত নিয়া তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজির আজকে শেষ সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে বাবা কই আজও সন্তান নামাজে দাঁড়ানো মা ডাক দিছে কানে আওয়াজ আসছে কোনো জবাব নাই সন্তান আল্লাহর মহব্বতের প্রাধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়াস আম্মা জান দুই দিন আইসা চলে গেলেন আজকেও কি ফেরত যাবেন বুঝে না বৃদ্ধা মা মনেরে বুঝাইতে পারে না কিন্তু আম্মা জান আজকে কষ্ট বেশি হয়ে গেল তিন দিন আসলাম ডাকে সাড়া দেয় না সন্তান আজকে বরদাস্ত করা যায় না আম্মা জান আজও নিরুপায় হইয়া যায় তবে অন্য দুই দিন জবানটারে বন্ধ করে গেছেন আজকে জবান বন্ধ করে না আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে মালিক ও আল্লাহ আমার কষ্ট কি তুমি দেখো না আমার সন্তান তিন দিন আসছি আমার ডাকে সাড়া দেয় না ও মালিক তোমার আদালতে একটু না বললেই না আমি কন্ট্রোল করতে পারি না আমি একটু বলি বেশি না রে আল্লাহ ওরে জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না বাস আদালতে চলে গেছে বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরে আর কয় দেখো তোমরা যার এত গুণগান গাইছো পাহাড়ের উপরে ইবাদত করে ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে তার এই বাচ্চা ঘটনা বুঝছেননি বাচ্চা কার কার মহিলা কয় কার বুজুর্গ যুবক ওই যে মা দোয়া করছে এটাও কবুল হওয়া লাগবে জেনাকারিনী মহিলা যখন বলল তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে
মানুষ তো তালে তালে লাফায়, তলার খবর নেয় না, তদন্ত করে না, লাথি লয়ে দৌড়ায় গেল সবাই। এত কলিজার আপন, কলিজার মহব্বতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না। কয়েকজন তাজা মানুষ গিয়া তার এবাদত খানাটারে ভেঙ্গে ফেললো। যুবক, আল্লাহর গোলাম, ওই অসভ্য জিনাকারিনী মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়া মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে। ডাক দিয়া কাল্লা তুমি হক জাহের করে দাও ওই যুবকে বাদাত করনেওয়ালা। কোলের বাচ্চাটারে দুধের বাচ্চা কথা বলতে পারে না, সবার সামনে চিৎকার দিয়ে কয় রে শিশু তুই একটু আস, সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে। শিশু বাচ্চার জবান খুলে গেল, শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে, আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা ওই রাখাল। এবার এলাকার মানুষ ওই মহিলার উপরে আক্রমণ। আল্লাহ দেখায় দিলেন, তুই যে কান্না কইরা দোয়া করছো তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম, আর তোর মায়ও যে কইছে জেনাকারিনীর চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম। মায়ের সাথে চালাকি চলবে না, বাবার সাথে চালাকি চলে না, শিক্ষকের সাথে চালাকি চলে না। ও বাবা, জীবনটারে যদি সফল হতায় নিতে চাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, মা বাবার দোয়া নিও, ওস্তাদের দোয়া নিও, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া নিও। শেষ কথা, আমার দোয়া যদি নিতে নাও পারো, আমার কলিজার দাবি, ও যুবক বাবা, মা বাবার বরদোয়া নিও না, ওস্তাদের বরদোয়া নিও না, আলেম ওলামাদের বরদোয়া নিও না। ওরে জীবনটা আর কয়দিন এহালায় খেলায় কাটায় দিবা, এখনো সময় আছে, তওবা করে নাও, মায়ের থেকে দোয়া নিও। মা যদি তোমার মাথায় হাতটা বুলায়া দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো এত দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন, ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করিয়া, কিন্তু দেখেন আল্লাহর কুদরত, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি কি? আসিয়া। যেই খোদা ফেরাউন নিজেরে খোদা বলছে আল্লাহরে মানে নাই, তার ঘরে আসিয়া কত দামি ইমানওয়ালা। নবীজি বলেন কেয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা وزينت المرء تمام الأدب از خدا خا هي می توفیق ادب بے ادب محروم گشت از فضل را রাষ্ট্র পরিচালনা করেন একজন ব্যক্তি বড় বুজুর্গ, নাম হলো সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী একদিকে রাষ্ট্র চালায়, রাজনীতিবিদ নেতা, অন্যদিকে তাহাজ্জুদের মুসাল্লার বুজুর্গ। নাম কি? সুলতান মাহমুদ গজনবী। ইন্তেকালের পরে তার আপনজনকে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবরে আমারে মাফ করে দিয়েছেন। কি আমলের বিনিময়? বলে এমন বড় কোনো আমল না, একটা ছোট আদো বলা কাজের কারণে আল্লাহ মাফ করেছে।
কিসের কারণে মাফ করছেন? ছোট্ট একটা আদবওয়ালা কাজ। কি সে কাজ? সুলতান মাহমুদ গাজনবী বলেন, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এদিক থেকে সেদিক আমি যাত্রা করতাম, কোথাও যাওয়ার পথে একদিন রাতের বেলা গভীর আমি যাত্রা বিরতি করলাম, এলাকার পাহাড়িয়া জঙ্গলের পাশে ছোট একটা ঘর আমার প্রজাদের বাড়িতে আমি স্থান নিলাম রাতটা যাপন করার জন্য। খেয়াল করেন, রাত যাপনের জন্য রাত্রে যখন আমি ছোট একটা ঘর ওখানে আমাকে রাত্রি যাপন করার জন্য দিল, আমাকে যেই রুমটা দিল শোয়ার জন্য, আমি বিছানায় গিয়া মোটামুটি গরিবী হালাতে ওদের বিছানা, আমি যখন শুইতে গেলাম হঠাৎ তাকায়া দেখি আমার পায়ের কিনারায় একটা তাক আছে, তাক ওই তাকের উপরে এক জিল্দ কোরআন শরীফ রাখা। খুব খেয়াল করেন, তাকের উপরে এক জিল্দ কোরআন, শুয়া হঠাৎ কোরআন শরীফ দেখা বসে পড়লাম, চিন্তা করলাম আমি এখানে আরামে ঘুমাবো আর কোরআন শরীফ পায়ের কিনারায় উপরে থাকবে, এটা কেমন কেমন লাগে। তো কি করি, মনে মনে ভাবি কোরআন শরীফটা অন্য রুমের মধ্যে রেখে আসি, আমি এখানে একটু আরামে ঘুমানোর জন্য আমি এবার বসা থেকে উঠে গেলাম, উঠিয়া তাকের থেকে কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম অন্য রুমে রাখার জন্য। আমি এক কদম দু কদম দিয়ে যখন হাঁটতেছি হঠাৎ করে আবার থমকে দাঁড়ায় গেলাম, দিলের মধ্যে একটা বাড়ি লাগলো। আরে আমি সুলতান মাহমুদ, আমার দাম বেশি কোরআনের থেকে? এটা তো হতে পারে না। আমি আরামে ঘুমাবো কোরআন শরীফ দূরে রাখবো একটা ময়লা রুমের মধ্যে আমার আরামের জন্য? না, কোরআন শরীফ সুন্দর জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা বিছানায় গিয়া ঘুমায় থাকবো ময়লা রুমের মধ্যে। আমি আবার ব্যাক করলাম, ব্যাক কইরা আল্লাহর কোরআনটা আবার জায়গায় রাখলাম মুইসা টুইসা চুমা দিয়া। এরপরে অন্য ময়লা রুমে আমি ঘুমায় গেলাম, আমার মাওলার কোরআনের সাথে একটু আদব রক্ষা করলাম, আমার আল্লাহ এই আদবের বরকতে আমাকে কবরে মাফ করে দিয়েছে। لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا خا هي متوفيق آداب بے ادب محروم گشت از فضل را আর আমার স্কুল কলেজের ছেলেরা বোনেরা এরা বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার মধ্যে ঢুকা। মিশা কইছি আছে না নাই? আরে বেটা বুঝাবার জন্য বলি, মোহাব্বত লাগায় বলি, শত্রু মনে করিও না, পৃথিবীতে ওলামায়ে কেরাম তোমাদের চূড়ান্ত বন্ধু, আর কেউ বন্ধু না, সব ধান্দাবাজ, কেউ তোমাদের আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্য পদ কাটে না, কল্লা কেটে দেয়। সত্য কথা বলো, মানো আর না মানো স্বীকার করো, এই স্বার্থপর আছে না নাই? একমাত্র উলামায়ে কেরাম নিঃস্বার্থ তোমাদের বন্ধু, খোদার কসম করে বলি, আর কেউ তোমাদের বন্ধু নেই, সব স্বার্থপর। কিন্তু তোমরা ওলামায়ে কেরামের কাছে যাও না, দূরে থাকতে চাও, এই অবস্থা পরিবর্তন করো। ওলামায়ে কেরাম কলিজা দিয়া দোয়া করে, মহব্বত করে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোরআনের সাথে আদব রক্ষা আল্লাহ নাজাত দিয়ে দিছেন। ও যুবক, চূড়ান্ত ভাবে চেষ্টার জন্য লাগবে আদব, বেয়াদব। জমিনে শান্তি নাই, এক তো নিজের ব্যক্তিগতভাবে চলাফেরার মধ্যে আদব, দ্বিতীয় মুরব্বীদের কাতারে আমার জীবনের সফল দোয়ার জন্য একমাত্র পুঁজি হলো প্রথম আমার আব্বা আম্মা, মা বাবার দোয়া তোমার আমার সফলতার পুঁজি রে যুবক। দ্বিতীয় সিঁড়িতে আছে তোমার আমার সফলতার পুঁজি, দোয়া করবে আমার শিক্ষক তোমার ওস্তাদ।
তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বি আমি আমার কলিজার যুবকদের আমি পাও দুইটা ধইরা বইলা যাইতেছি রে বাবা যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরো আমি নিচে নাইমা তোমার পাও ধইরা বইলা যাই আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা ফালায়া দিও না তোমার জীবনে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তোমার সফলতার জন্য একমাত্র তোমার দোয়া লাগবে মা বাবার দোয়া আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মা বাবার দোয়া যদি না থাকে তুমি ডাক্তার হবা ঠিক তবে তাসলিমার মতো জুতার বাড়ি খেতে হবে প্রফেসর হবি ঠিক তবে আহমদ শরীফের মতো জুতার বাড়ি খাবি আর যদি মা বাবার দোয়া নিয়ে চলো কপাল খুলে যাবে আর ওস্তাদের দোয়া তোমার জীবনের সফলতার চাবি আমার আব্বা আম্মা আমারে এই চেয়ারে বসায় নাই আমার আব্বা আম্মা চোখের পানি ছেড়ে দোয়া দিয়েছেন কিন্তু আপনাদের সামনে বয়ান আব্বা আম্মা শিখান নাই আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক আমি বাংলায় কথা বলি উর্দুতে কথা বলি ফারসিতে কথা বলি যাই তুমি বলো সব আমার ওস্তাদের অবদান এই কারণে শিক্ষকের দোয়া হলো তোমার আমার জন্য সফলতার দ্বিতীয় চাবি আর তৃতীয় চাবি হলো তোমার আমার সফলতার জন্য ওলামায়ে কেরামের মুরব্বিদের দোয়া যুবকদেরকে আমার জীবনের একটা চূড়ান্ত বয়ান ও যুবক জীবনে পারলে মা বাবার দোয়া নিও যদি পারো ওস্তাদের দোয়া নিও যদি পারো বাবা মুরব্বি ওলামায়ে কেরামের দোয়া নিও যদি একান্তভাবে মা বাবার দোয়া নিতে নাও পারো আমার পায়ে হাত রাইখে বলি বাবা মা বাবার বরদোয়া নিস না যদি শিক্ষকের দোয়া নিতে নাও পারো পায়ে ধরে বলে গেলাম শিক্ষকের বরদোয়া নিবি না কারণ মা বাবার বরদোয়া একটা আগুন শিক্ষকের বরদোয়া একটা আগুন আল্লাহর কসম করে বলি মা বাবার বরদোয়া যদি কপালে লেগে যায় মরার আগে চাকার তলে তোর মাথা ঢুকে যাবে টের পাবি না রাস্তায় বহু পাগল দেখি শীত বাড়তেছে পাগলও বাড়তেছে কিন্তু পাগল আশ্চর্য পাগল ইংলিশে টকিং করে আর এক পাগল দেখি একদিন রাস্তায় আরবি অনর্গল আরবি বলে আমি বললাম কিউ পাগল তুই পাগলই আবার কোন জায়গায় গিয়ে আরবি শিখলা ইংলিশ শিখলা না কোথাও শিখে নাই খুঁজা খুঁজা ভাবলাম ইংলিশ শিখলো কই হঠাৎ করে অন্তরে জবাব আইছে ও পাগল হইয়া ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই বরং মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে মা বাবার দোয়া নিস যদি না পারো পায়ে ধরে বলে গেলাম অন্তত বড় দোয়া নিস না ও যুবক বাবা শিক্ষকের দোয়া নিও যদি না পারো অন্তত দাবি রইল বড় দোয়া নিও না আগুন ওলামায়ে কেরামের বরদোয়া আগুন এই যত আকাম যত ঝামেলা দেখতেছো সবগুলো আলেমদের সাথে বেয়াদবির ফলাফল হারাম গো হোমনার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায় স্বাধীন হয়ে গেছে দেশ কি হয়েছে আর ওদিকে ঢাকার শহরে কিছু কিছু আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে তারা কারা কয় আমরা দেহ ব্যবসা করতাম আমগো অধিকার ফেরত চাই আমরা দেহ ব্যবসা করে খাব তুমি নাকে তেল লাগায় ঘুমাও মুসলমান নাকে তেল লাগায় ঘুমাতে পারে না মুসলমান একবার না মুগ্ধ কেন আবু সাঈদ কেন মুসলমান আল্লাহর জন্য কোনো দলের ক্ষমতায় উঠাবার জন্য আর নামানোর জন্য নয় ইসলামের জন্য কালেমার জন্য দ্বীনের জন্য মুসলমান একবার না বারবার জীবন দিবে তৈরি থাকতে হবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন ওলামায়ে কেরাম কোরআনের বয়ান করবে বেনামাজি সুৎকর থেকে অনুমতি লাগবে না যেদিন মুসলমান সন্তানে না নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদের কমিটিতে বেনামাজি সুৎকর থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন আমানত শিয়াল ফন্ডিত কয় দোয়াও চাই মাফও চাই জিন্দা কেন মরাও ভাইতি না
শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে শুদ্ধ আর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে এটু রাজনীতি করলাম না রাজনীতি চিনো দুর্নীতি চিনো প্যাডনীতি চিনো রাজনীতি চিনো না আল্লাহর কসম করে বলি পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ আর কয় কোরআনে রাজনীতি নেই রাজনীতি চিনো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ পার্লামেন্ট সংসদ ভবন হলো রাসূলের মসজিদে নববী এই মসজিদে রাজনীতি হবে না ইমাম থাকবে নিরপেক্ষ নতুন করে স্লোগান দাও ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে কমিটি যদি দুর্নীতি রাজনীতি ফেডনীতি করে ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে কোরআনের রাজনীতি নাই যত জুতা আছে সব জুতা নিমু যদি প্রমাণ দিতে না পারি কোরআনের রাজনীতি নাই হ্যাঁ আপনি প্যাডনীতি আর ধান্দাবাজি করেন এডি কোরআনে নাই এখন বলবেন হাফিজ ভাই কই আছে আমনের সুন্দর একটা পরামর্শ দিয়া যাই বালিশে মাথা লাগাই এটা শুনেন এই বাংলা তো পড়তে পারেন আলহামদুলিল্লাহ আপনারা নেতা টেতা যারা আছেন সুলাইমান বিলকিসের ঘটনা আছে না পুরাটাই রাজনীতি ওই বাংলা তর্জমাটা ভইরেন টের পাইবেন রাষ্ট্রনীতি কাকে বলে ইউসুফ নবী জুলাইখার ঘটনা আসেনি পুরাটা রাষ্ট্রনীতি একা একা বাংলা ভইরা টের পাইবেন রাজনীতি কারে কয় চেষ্টা করার জন্য প্রথম গুণের নাম আদব বেয়াদব কোনোদিন চেষ্টা করেও কিনারায় যেতে পারবে তাহলে আদব দোয়া বিনয়ী হওয়া এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসে না এটা শিখতে হয় অর্জন করতে হয় এজন্য লাগে দোয়া দোয়ার সব থেকে বড় পুঁজি মা বাবা কে ভাই মা দ্বিতীয় পুঁজি বুঝলে গেছেন শিক্ষক তৃতীয় পুঁজি ওলামায়ে কেরাম মুরব্বি কষ্ট না হলে আমি একটা উদাহরণ টানব কি না জুতা গুছাইতেছে কার জুতা লয়ে যা আগাবো আর একটু সামনে সাড়ে বারোটা যুবকদের জন্য একটা ঘটনা বলেই আমি মোনাজাতের দিকে যাব আদব কত বড় কঠিন পুঁজির নাম এক যুবক আল্লাহর মহব্বতে রেডি হয়ে গেল এবাদাতের জন্য সব সময় আল্লাহর মহব্বত নিয়ে এবাদাত করে এই যুবক বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি বাবা তোমার একটু জিজ্ঞেস করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় তুমি কেন পারো না বাবা না রাস্তায় গাড়ি চালায় ও নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না দোকানদারি করে শাটার টেনে নামাজে গিয়া দাঁড়ায় বলো বাবা তুমি কেন পারো না আমি তো তোমাকে হুজুর বানাবার জন্য বয়ানে আসি নাই আমি একবারও বলি নাই এখনো বলবো না যে পাগড়ি লাগাও তসবি লাও জিকির করো একবারও বলবো না বরং আমি সাহস দিয়ে দোয়া করে যাব এতগুলো আল্লাহর বান্দাদের আমিন ফেরত যাবে না আমি বলবো স্কুলের ছেলে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি বেয়াদব হইবা না এরে আম্মা জানেরা আপনাদের জীবনটা কতই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা তো কত দামি নারী এরে আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া আর আপনার অবদান ছাড়া হবে না এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান হয়েছে সব হলো মায়ের অবদান এজন্য রহমতের নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককানিনী মহিলারা ওই যুবক আল্লাহর ইবাদতে এমন মজা পেয়ে গেল আজান হয়েছে
শেষ হওয়ার আগে মসজিদে হাজির নামাজ পড়ে আর বের হয় না আসরে ঢুকলো মাগরিব পড়ে বের হইল কিন্তু বাইর হইয়েই দেখে দোকানদারি বেপর্দা নারীর আড্ডা যুবক একদিন সিদ্ধান্ত নিল এই এলাকায় আর থাকবো না ইবাদত কইরাও ঝামেলা গুনাহ হয়ে যায় অনিচ্ছায় এখন আমি এমন একটা নির্জন জায়গায় যাব যেখানে গিয়া একদিন আমি আল্লাহর ইবাদত করব বাড়ির পাশে দূরে একটা জঙ্গল পাহাড় যুবক নিরিবিলি ইবাদতের জন্য ওই পাহাড়ের চূড়ায় গিয়া একটা সুন্দর ঘর বানাইয়া ওখানে থাকে ওখানে ইবাদত করে আর বাড়িয়ে না ঘরের মধ্যে বৃদ্ধা তার কলিজার মা কে মা সন্তান ইবাদতে মশগুল বাড়ি আসে না মায়ের অন্তর ছটফট করে বাবার চেহারাটা যদি একবার দেখতে না পারি মনটা ভালো লাগে না কেমনে সন্তানের দেখব সন্তান তো ইবাদতখানায় পাহাড়ের উপরে আমি বুড়া মহিলা পাহাড় বে উপরে উঠতেও পারবো না কি করি ভেবে ভেবে একদিন সিদ্ধান্ত নিল আমি একা একা হেঁটে হেঁটে আমি আমার সন্তানের একটু এক নজর দেখার জন্য যাব এই সন্তান দেখো মায়ের অন্তরে কি মহব্বতের আগুন বৃদ্ধা মা সকাল দশটা এগারোটায় সূর্য যখন উপরে উঠে গেল রোদের তাপ বেড়ে গেছে বৃদ্ধা মা ঘর থেকে বেরিয়ে একা একা হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় গিয়া নিচে দাঁড়াইয়া মহিলা কেমনে যে বাচ্চাটারে ডাক দিছে সাহাবায়ে কেরামদের নবী নিজে ওভাবে দেখায় সূর্যের আলো উপর থেকে যখন চোখে লাগে তখন মানুষ হাত দিয়া এভাবে ছায়া দেয়নি নবী এইভাবে দিয়া এবার সাহাবাদেরে বুঝায় ওই বৃদ্ধা মা পাহাড়ের কিনারায় গিয়া উপরে তাকাইয়া হাতটা দিয়া সূর্যের আলোটারে আড়াল করে এবার উপরে মুখ করে ডাক দিছে ও সন্তান আমি তোর বৃদ্ধা মা কষ্ট করে এখানে হাজির একটু নেমে আয় একটা নজর আমি তোর চেহারাটা দেখবো কলিজা ঠান্ডা করব সন্তানকে ডাক দিছে আম্মা জান সাথে সাথে সন্তান ডাক শুনছে কিন্তু সন্তান এমন সময় ডাক শুনছে যখন সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো সন্তান চিন্তা করে গেছে আম্মা জান যে ডাক দিল আমি কি আম্মার ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মহব্বতে নামাজেই থাকবো চিন্তা কইরা সন্তান সিদ্ধান্ত নিল না মায়ের ডাকে সাড়া দিব না আমি আল্লাহর মহব্বতে নামাজেই থাকব মাসআলা কি নফল নামাজে দাঁড়াইছো মা ডেকেছে বারবার জরুরি নামাজ ছেড়ে দাও মায়ের ডাকে সাড়া দাও কারণ তোমার পুরো জীবনটাকে যদি মায়ের গোলাম পায়ের নিচে দিয়া দাও মায়ের ঋণ আদায় হবে জীবন দিয়া মা কষ্ট করেছেন যে আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ভেতরের রুমের থেকে সামনের দরজায় কেউ থাকলে শুনে না এত কণ্ঠ ছোট কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আম্মার প্রসব বেদনা এমন কান্নার আওয়াজ আম্মার কান্নার আওয়াজের কারণে পাশের বাড়ির মানুষ রাতে ঘুমাতে পারে নাই কি সান্ত্বনা দাও আমার স্বামীকে একটু কাছে দাও তোমরা সরে যাও আব্বা জানকে ডাইকা আম্মা জান আব্বা জানের হাতটা ধইরা কয় স্বামী আমার তোমার ঘরে আসছি মন ভরে খেদমত করতে পারি নাই আমারে তুমি আজ মাফ করে দাও আমার মাথার উপরে সাত আসমান চেপে গেল আমি মনে হয় এখন মরণের বিছানায় আছি দাবি রাখবা না দয়া করে আমারে মাফ করে দাও আব্বা জান আম্মা জানের হাত ধরে কাঁদে কয় বিবি ধৈর্য ধারণ করো কান্না করিও না এই কথা বলিয়া আমার আব্বা দৌড়ায় গিয়া যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে ও দয়ার মালিক আমার স্ত্রীটাকে সুস্থ করে দাও আমার সন্তানকে তুমি আরামে প্রসবের ব্যবস্থা করে দাও ওই মাকে কখনো কষ্ট দিয়া নামাজে দাঁড়াবা নামাজ হবে না
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মার আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায়ে কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায়ে কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া মা গো আমি এতিম বলে সবাই দেয় তারাইয়া ক্ষুধার জ্বালায় দিন কাটাই মা পেটে ক্ষুধানিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া ওই যুবক আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ানো কানের মধ্যে আওয়াজ আসছে মা পেছন থেকে পাহাড়ের পাদদেশে ডাক দিছে যুবক সিদ্ধান্ত নিল আম্মা জানের ডাকে আমি সাড়া দিব না আমি নামাজের মধ্যেই থাকব আল্লাহর ইবাদতে এত মজা মায়ের ডাকটাকে সে কোনো কর্ণপাত করল না বৃদ্ধা মা নবী বলেন রোদের তাপে নিরুপায় হইয়া
বৃদ্ধা মা আবার কষ্ট করে করে বাড়ি চলে গেল আর দেখার দরকার নাই কিন্তু না যতই রাগ করে বাড়ির মধ্যে বিছানায় যখন শুয়ে পড়ে অন্তরের মধ্যে আবার সে আগুন আমার সন্তানের না দেখলে ঘুম চোখে আসে না কই ওই সন্তান আমি না দেখে ঘুমাইতে পারি না আম্মা জান আবার সিদ্ধান্ত নিয়েছেন আমি আরেকবার আমার বাবারে দেখার জন্য কষ্ট করে যাব আমার পাহাড়ের পারশে হেঁটে হেঁটে যাইতে বড় কষ্ট কিন্তু সন্তানের মহব্বত আমি মা বরদাস্ত করতে পারি না কন্ট্রোল করতে পারি না দেখার জন্য আরেকবার মা রওনা ঠিক সূর্য উদিত হয়ে গেল সূর্য উপরে রোদের তাপ নবী বলেন ওই আম্মা জান আবার হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া দাঁড়ায় গেল আগের দিনের মতো হাত কপালের কাছে নিয়া সূর্যের আলোটাকে বারণ করে আড়াল করে আবার ডাক দিছে ও কলিজার সন্তান কই একটু নিচে নেমে আয় আমি মা আবার তোকে এক নজর দেখার জন্য আসছি আজ ও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া আবারও চিন্তায় পড়ে গেল আমি কি নামাজটা ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজের মধ্যে আমি মশগুল থাকব সিদ্ধান্ত আজও এক আমি মায়ের ডাকে সাড়া দিব না নামাজের মধ্যে আমি মশগুল থাকব বলে নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের ডাকে সাড়া দেয় নাই সন্তান না সাড়া দেয় আম্মা জান দীর্ঘ টাইম অপেক্ষা করে আজও মনে কষ্ট নিয়া মা বাড়ির দিকে রওনা বাড়িতে যাইয়া নিয়ত করছে আর দরকার নাই কিন্তু না মায়ের মন এটা বয়ান করে বোঝানো যাবে না রে বাপ সন্তানের প্রতি মায়ের কি যে মায়া কি মহব্বত এইটা বয়ান করে বুঝাবার কোনো ভাষা নাই আম্মা সারা বুঝানো যাবে না যার সন্তান নাই তাকে বুঝানো যাবে না রে বাবা দুইবার মা ফেল এইবার মা একটু ঘুরে বসে চিন্তা করলো এবার আরেকবার যাব শেষ আর যাব না দেখি আমার বাবারে একটু দেখতে পারি মা এবার সিদ্ধান্ত নিয়া তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজির আজকে শেষ সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে বাবা কই আজও সন্তান নামাজে দাঁড়ানো মা ডাক দিছে কানে আওয়াজ আসছে কোনো জবাব নাই সন্তান আল্লাহর মহব্বতের প্রাধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায় আছে আম্মা জান দুই দিন আইসা চলে গেলেন আজকেও কি ফেরত যাবেন বুঝে না বৃদ্ধা মা মনেরে বুঝাইতে পারে না কিন্তু আম্মা জান আজকে কষ্ট বেশি হয়ে গেল তিন দিন আসলাম ডাকে সাড়া দেয় না সন্তান আজকে বরদাস্ত করা যায় না আম্মা জান আজও নিরুপায় হইয়া যায় তবে অন্য দুই দিন জবানটারে বন্ধ করে গেছেন আজকে জবান বন্ধ করে না আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে মালিক ও আল্লাহ আমার কষ্ট কি তুমি দেখো না আমার সন্তান তিন দিন আসছি আমার ডাকে সাড়া দেয় না ও মালিক তোমার আদালতে একটু না বললেই না আমি কন্ট্রোল করতে পারি না আমি একটু বলি বেশি না রে আল্লাহ ওরে জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না বাস আদালতে চলে গেছে এই কথা কয় না জিনা করাইয়া নিও শুধু কি বলছে জেনাকারিনী মহিলার চেহারা দেখাইয়া নিও এটা কি বর্তমানে কোনো গুনাই তো মনে করে না যে সারা রাত মোবাইলে জেনা করে চোখ দিয়া তাকায়া তাকায়া বেগানা দেখে ওর কাছে তো ওটা গুনাই না আমরা বাধা দিলাম গো দুশ্মন মনে করে অথচ দর্শন
দর্শনের পরের ফাইনাল স্টেপ হলো ধর্ষণ ধর্ষণের আগে হয় দর্শন এজন্য দর্শনকে কন্ট্রোল করার জন্য দর্শনকে বন্ধ করো বুঝে নাই না বুঝলে না বুঝো মাওলায় বুঝনা দিলে কি করার তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালার হুজুরগো কালার আলাদা আপনাদেরটা আলাদা না সব এক কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক হাত বড় ছোট না সমান কবরের প্রশ্ন তিনটা তাও নাকি আলাদা আমাকেও যে প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন একটু চিন্তা করেন তো আপনিও মুসলমান আমিও মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন ভিআইপি মুসলমান তুমি টুপি দিলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তোমার পর্দা করতে লজ্জা পাও স্বাস্থ্য গুণের লাগে কেমনে হর্দা করে চাস্তো ফুফাতো মামতো বোনের সাথে কেমনে সম্ভব আকাম সম্ভব আল্লাহর আইন মানা সম্ভব না আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন আমিন অনেক কষ্ট হইতেছে হ্যাঁ আরে ভাই আপনার না হইলে আমার তো হয় আল্লাহ হেদায়াত দান করুন আমিন কি কথা বলতেছিলাম জিনাকারী মহিলার চেহারা না দেখাই আমার ছেলেরে মরণ লাইয়া গেছে আরশে আজিমে ছেলে কিন্তু নামাজে দাঁড়ানো বাকি অংশটুকু বলবো এই পর্দার আড়ালে আম্মা জান ভালো করে বুঝেন এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন ডাক্তার হইয়াও আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তান ইঞ্জিনিয়ার হবে কোরআন পড়ে পড়ে দোয়া করবে ওই যুবক নামাজে দাঁড়ানো মায়ের ডাকে সাড়া দেয় নাই মা জবান থেকে মালিকের কাছে কথা বলে চলে গেলেন এলাকার মানুষ গর্ব করে আমগো এলাকার এক বুজুর্গ যুবক এত সুন্দরে বাদাত করে কোনো তুলনাই নাই মায়ের বরদোয়া তো এটা তো কবুল হইয়েই গেছে কেমনে কেমনে কবুল হইতেছে দেখতে থাকেন এলাকার মানুষ গর্ব করে আরে আমগো হুজুর কঠিন এক হুজুর বড় ইবাদত করে কঠিন ইবাদত একজন ওই এলাকার সুন্দরী রমণী রূপসী সে কয় এত প্রশংসা করো কার কয়েক যুবক যুবক তাহা যুবক কয় তো টিকবে না কেন বলে আমারে দেখলেই ফেল এলাকার লোক বলে কশিন কালেও না চ্যালেঞ্জ ক চ্যালেঞ্জ যাও এইবার মহিলা চলে গেল পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যাইয়া ওই বেপর্দা নারী সুন্দরী রূপসী যুবকের দেখে যুবক নামাজের মধ্যে দাঁড়ানো যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না সর্বশেষ ওই মহিলা ফের ব্যর্থ হইয়া নিচে চলে আসল আর মায়ে কইছিল যে না কারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না এই মহিলা কি করছে পাহাড়ের নিচে নাইমা পার্শ্বে এক এলাকা চেটিয়াল খোলা ময়দান বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে সেও সুদর্শন এক সুপুরুষ ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে জেনা করে
ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো এই আল্লাহর বান্দী জাহান্নামী নারী বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরে আর কয় দেখো তোমরা যার এত গুণগান গাইছো পাহাড়ের উপরে ইবাদত করে ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে তার এই বাচ্চা ঘটনা বুঝছেন নি বাচ্চা কার কার মহিলা কয় কার বুজুর্গ যুবক ওই যে মা দোয়া করছে এটাও কবুল হওয়া লাগবে জেনাকারিনী মহিলা যখন বলল তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে মানুষ তো তালে তালে লাফায় তলার খবর নেয় না তদন্ত করে না লাঠি লয়ে দৌড়ায় গেল সবাই এত কলিজার আপন কলিজার মহব্বতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না কয়েকজন তাজা মানুষ গিয়া তার ইবাদত খানাটারে ভেঙ্গে ফেলল হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো যুবক বলে আমি আল্লাহর গোলাম আমার গায়ে টাচ করছো কেন বলো তারপরে টাচ করো আগে বলো কেন বলে আপনি নাকি জিনা করেছেন এত গর্ব করেছি আপনাকে নিয়ে আপনি নাকি জিনা করেছেন কোথায় বলে আমগো এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে আল্লাহর বান্দা যুবক আবেদ বলে আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই জিনা করি নাই কয় আপনি বলতে পারবেন নি মহিলার সামনে বলে পারবো নিয়ে আস এবার মায়ের দোয়া কবুল হইতেছে জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না যুবক এবাদতে লিপ্ত এলাকার মানুষ বলে এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি কয় বলব কয় চল পাহাড়ের পাদদেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো এবার একজনে ডাক দিছে আসেন আমরা সব রেডি মহিলা বাচ্চা নিয়ে আসছে আপনি নিচে নেমে আসেন ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো যুবক এটা দেখা সেজদায় পরে উপরে বয়া কান্নে আল্লাহ জানি না তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে ও আল্লাহ আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সেজদা করি তুমি ইজ্জত হেফাজতের মালিক আমার উপরে অপবাদ আসছে আমি নাকি জিনা করেছি আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ আমি জিনা করি নাই ও আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো নিচে নেমে এসে ঠিক ওই সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়া আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে কি ব্যাপার এই মেয়ে কি নাকি তুমি রটাইছো আমার নামে বলে হ্যাঁ কি রটাইছো বলে তুমি আমার সাথে জিনা করেছো বলে মিথ্যা কথা বলে নাই তো তোমার বাচ্চা তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না ডিএনএ আসিল দি কিচ্ছু নাই আর মিয়া রসুল শুনাইতেছেন এ ঘটনা তাহলে বুঝেন ওই যুগের না আরো আগের বহু আগের ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা টেস্কি এইবার যুবক ইবাদতকারী কয় সত্যি করে বলতে পারবি বলে হ্যাঁ আমি সত্যি বলছি তা বাচ্চাটা আমার কোলে দে যুবক আল্লাহর গোলাম ওই
অসভ্য জিনাকারিনী মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিয়েছে ডাক দিয়ে কাল্লা তুমি হক জাহির করে দাও ওই যুবকে বাদাত করনেওয়ালা কোলের বাচ্চাটারে দুধের বাচ্চা কথা বলতে পারে না সবার সামনে চিৎকার দিয়ে কয় রে শিশু তুই একটু আস সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে আমার বাবা হলো ওই রাখাল আমার বাবা ওই রাখাল এবার এলাকার মানুষ ওই মহিলার উপর আক্রমণ আল্লাহ দেখায় দিলেন তুই যে কান্না কইরা দোয়া করছ তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম আর তোর মায়ও যে কইছে জেনাকারিনীর চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম মায়ের সাথে চালাকি চলবে না বাবার সাথে চালাকি চলে না শিক্ষকের সাথে চালাকি চলে না ও বাবা জীবনটারে যদি সফল হতায় নিতে চাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন মা বাবার দোয়া নিও ওস্তাদের দোয়া নিও মুরব্বি ওলামায়ে কেরামের দোয়া নিও শেষ কথা আমার দোয়া যদি নিতে নাও পারো আমার কলিজার দাবি ও যুবক বাবা মা বাবার বরদোয়া নিও না ওস্তাদের বরদোয়া নিও না আলেম ওলামাদের বরদোয়া নিও না ওরে জীবনটা আর কয়দিন এহালায় খেলায় কাটায় দিবা এখনো সময় আছে তওবা করে নাও মায়ের থেকে দোয়া নিও মা যদি তোমার মাথায় হাতটা বুলায়া দোয়া করে দেয় কপাল খুলে যাবে ও পর্দার আড়ালের আম্মা জান আপনারা তো এত দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করিয়া কিন্তু দেখেন আল্লাহর কুদরত ওই ফেরাউনের স্ত্রীর নাম কি কি আসিয়া যেই খোদা ফেরাউন নিজেরে খোদা বলছে আল্লাহরে মানে নাই তার ঘরে আসিয়া কত দামি ইমানওয়ালা নবীজি বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে ও এলাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না ও মা আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে যদি বলতেন স্বামী আমার তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো কিন্তু আমার জীবনের একটা দাবি তুমি হালাল টাকা ঘরে আনবা হারাম টাকা ঘরের মধ্যে নিবা না হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব না একটা মা যদি স্বামীকে বারবার বলতো কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পরে পাঁচ বেলার নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পর্দা রক্ষা করে চলে ও পর্দার আড়ালের বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে নামাজ সারে না মোবাইলে চরিত্র নষ্ট করে না মানুষের জীবনের অমূল্য এক সম্পদ হলো সুন্দর চরিত্র ও বোনেরা আপনার মতো বোন চরিত্রবানের অভাব নাই আপনারা কেন পারবেন না ও যুবক বাবা এখন থেকে তওবা করে নাও তোমার মতো যুবক যদি দিনের লাইনে চলতে পারে জেনারেল লাইনে থাকিয়া তুমি পারবা না কেন ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে করে হেঁটে হেঁটে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম
আদব নিয়া নবীর তরিকা মেনে চলবো ও যুবক বাবা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি জীবনে গুনাহ তো কম করি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে গুনাহ করব করেছি আজকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব ওস্তাদের দোয়া নিয়া চলব সবার কপাল খুলবে কিনা জানা নাই আজকে বয়ানের শুরুতে আবু জাহালের কথাই তো বলেছিলাম নবীরে দেখলো কপালে কালেমা জুটলো না জানি না ময়দানে কার কপাল খুলবে আর কাপার কার কপাল ফুরে যাবে যদি কপাল খুলিয়া যায় ওই বান্দা তওবা করবে মরে যাব আর নামাজ ছাড়ব না জানি না কার অন্তর খোলা তওবা করে আমার আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ওস্তাদ মুরব্বিদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من أري بازار تكبن ري الله أبنار كتو غلام رهزير أي الله كتو علماء كرام مربي حديشاب كتو جبوك سترو بھائي পর্দারালের কত মা বোনেরা আপনার মহাব্বতে কষ্ট করে হাজির হয়েছে ও আল্লাহ জানি না কেন আসেন তবে আমার ধারণা কেউ টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জীবনের গুনাহ থেকে ক্ষমা চায় জাহান্নাম থেকে ক্ষমা চাই রে মালিক জীবনটা গুনার কারণে নাপাক গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক রে আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইলাম আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব আর নামাজ ছাড়ব না ও আল্লাহ জানি না কার দিলের কি হালাত আপনি তো ভালো করে জানেন হায় আল্লাহ আমাদের তওবার নিয়ত যারা করেছে সবার তওবা কবুল করে নেন গুনামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরাম আলোচনা করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথা সবাইকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ মা বোন যারা আছে সবাইকে আপনি কবুল করে নেন আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন